এ কি করলেন ক্যাটরিনা কারুফ? চলো বন্ধুরা, আমরা এখন জেনে নেই সেই ক্যাটরিনা কাইফ এর সম্পর্কে। ক্যাটরিনা কাইফ অনেক দিন ধরেই তার ছোট বোন ইসাবেলকে বলিউড এ আনার জন্য চেষ্টা করেছেন। পরিচালক ও প্রযোজকদের সঙ্গে বোনকে পরিচয় করানোর জন্য ইদানিং তাকে সব জায়গায় নিয়ে যাচ্ছেন তিনি, কিন্তু কোনো প্রযোজকই বুঝি ইসবেলকে নিয়ে কাজ করতে আগ্রহ দেখাননি। এবার তাই নিজেই প্রযোজকের খাতায় নাম লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন সেই ক্যাটরিনা। ক্যাটরিনা ঠিক করেছেন তার প্রযোজিত প্রথম ছবিতে নায়িকা বানাবেন ইসাবেলকে, অর্থাৎ তার ছোট বোনকে। ইসাবেল যুক্তরাজ্যে টুকটাক মডেলিং করেছেন, 2014 সালে কানাডিয়ান একটি ছবিতে অভিনয় করেছিলেন। সেই ছবির সহপ্রযোজক ছিলেন ক্যাটরিনার সাবেক প্রেমিক সালমান খান। বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা প্রযোজনে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু এর মাধ্যমে যে তিনি বোনকে বলিউডে আনার পরিকল্পনা করেছেন সেটা তখন প্রকাশ করেননি। ক্যাটরিনার আগে আনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া, দিয়া মির্জা, লারা দত্ত, শিল্লা শেঠি সহ অনেক অভিনেত্রী ছবি প্রযোজনা করেছেন মুম্বাই মিমর। থ্যাংক ইউ বন্ধুরা, সেই ক্যাটরিনা কাইফ এবং তার আর বোন ইসাবেল সম্পর্কে জানার জন্য।